আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি স্পেশাল মশালা চা রেসিপি। এই চাটি খেতে খুবই মজার এবং খুব সহজেই আপনারা বাসায় তৈরি করতে পারবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন তাহলে রেসিপিতে যাওয়া যাক। এখানে চুলায় আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, এতে আমি বাসার চায়ের কাপ দিয়ে মেপে 3 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এবং এখানে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি, 2টি এলাচ এবং 2টি লবঙ্গ দিয়ে পানিটাকে ফুটতে দেব। এতে একটু 1 চিমটি পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ। মিষ্টি জিঞ্জে লবণটা দিলে খেতে খুব ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে চিনি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পানিটাকে ফুটতে দেবো। পানিটা ফুটে গেলে এতে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে চা পাতা। আপনারা যদি লিকারটা গাঢ় খান তাহলে আর একটু সামান্য পরিমাণে চা পাতা দিয়ে দিবেন। এখন এটা ভালোভাবে ফুটে গেলে এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, চায়ের ফ্লেভারটা এতে ভালো আসবে। এখন গুলিয়ে রাখা 2টুকো মিশিয়ে দিচ্ছি, 2টা দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব। মিডিয়াম আঁচে রেখে চাটাকে ভালোভাবে ফুটতে দেব। এই পর্যায়ে বারবার নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দেব। এই চাটি খেতে কিন্তু খুবই দারুণ। এভাবে মিশিয়ে 5 মিনিটের জন্য ভালোভাবে ফুটিয়ে নেব চাটা। এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আমি এখানে টং দোকানের গ্লাসের মতো 4টা গ্লাস নিয়েছি, ওই গ্লাসগুলোতেই আমি ঢেলে দেখাবো। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।